এসএলআর টেস্ট, যার সেন্সিটিভিটি হচ্ছে 91%, স্পেসিফিসিটি হচ্ছে 26%, স্ট্রেট লেগ রাইজিং টেস্ট বা হচ্ছে ল্যাজেক্স টেস্ট। এটা আমরা করার জন্য পেশেন্ট সুপাইন লাইং পজিশনও থাকবে, রিল্যাক্স পজিশনও থাকবে, যতটুকু করা যায়। আমাদের অ্যাফেক্টেড সাইডটা প্যাসিভলি উঠাবো, অ্যাফেক্টেড লিম্বটা পাটা। এক্ষেত্রে পেশেন্টের 35 থেকে 70 ডিগ্রির ভিতরে পেশেন্ট কমপ্লেন করবে আমাদের সিমটমসগুলা, তাহলে 35 থেকে 70 ডিগ্রির ভিতরে, কারণ এই এতটুকু ডিগ্রির ভিতরে সাইটিং আর কম্প্রেশন থাকে। যদি 70-এর পর থেকে পেশেন্ট কমপ্লেন শুরু করে, তাহলে বুঝতে হবে সেখানে হচ্ছে আমাদের লাম্বার স্পাইনে অথবা তার হচ্ছে এসআই জয়েন্ট বা স্যাক্রো আইল্যাক জয়েন্টের প্রবলেমের জন্য এই সমস্যাটা হয়েছে। দর্শক, যদি 35 থেকে 70-এর ভিতরে পেইন হয়, যেখানে শুরু হয়েছে 35 থেকে শুরু হয়েছে, তার কিছুটা নিচ থেকে 5 থেকে 10 ডিগ্রি নিচে যদি আমরা ধরি প্রবলেম শুরু হওয়ার আগ পর্যন্ত, ধরে আমরা যদি ডরসিফ্লেকশন বলি, এটা করার ফলে যদি পেশেন্ট সমস্যাগুলো দেখা দেয়, সেক্ষেত্রে ব্র্যাগার্স টেস্ট, এটাকে ব্র্যাগার্স টেস্ট বলে, সেটা পজিটিভ। সমস্যা হচ্ছে দর্শক, সাথে সাথে আমরা দেখতে পারি কন্ট্রোল ল্যাটারাল স্ট্রেট লেগ রাইজিং টেস্ট, অপোজিট যেটা ভালো লিম আমাদের, আমরা কন্ট্রোল ল্যাটারাল সাইড মানে আনএফেক্টেড লিম, যেটা পেশেন্টের এফেক্টেড না, সেটা হচ্ছে আমরা স্ট্রেট লেগ রাইজিং এর মতো করব। এক্ষেত্রে যদি এটা করার ফলে, এই পা উঠানোর ফলে যদি এফেক্টেড সাইডে পেশেন্ট পেইন ফিল করে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে আমাদের কন্ট্রোল ল্যাটারাল স্ট্রেট লেগ রাইজিং টেস্ট সেটা পজিটিভ। দর্শক, এটা আমরা করি হচ্ছে যদি দেখার জন্য, যদি এটা পজিটিভ হয় আমরা বুঝে নিব যে আমাদের ডিস্ক প্রোলাপসটা এক্সট্রুডেড বা সিকোস্ট্রেটেড হওয়ার চান্স খুব বেশি। ধন্যবাদ। এতক্ষণ আমরা এসএলআর টেস্ট বা ল্যাজেক্স টেস্ট আমরা করলাম। দর্শক, আগেও বলেছি এটা ফুল মিনস হচ্ছে স্ট্রেট লেগ রাইজিং টেস্ট, এটা সাধারণত আমরা কন্ট্রোল ল্যাটারাল স্ট্রেট লেগ রাইজিং টেস্টটা করেছি। দর্শক, এর মাধ্যমে আমরা খুব ইজিলি ডিস্কজনিত সমস্যা অথবা আমাদের মাসাজনিত সমস্যা, লো ব্যাক পেন, রেটিকুলোপ্যাথি সমস্যা, সাইটিকা থাকতে পারে, ডিস্কজনিত সমস্যা খুব ইজিলি ধরতে পারে। এ ধরনের অনেক টেস্ট যদি পেতে চান, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, যা আপনারা সবাই জানেন, ডক্টর মারুফ হোসেন পিটি, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন। কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে দেন।